Hi guys, Assalamualaikum. Welcome to my channel. আজকে আমি একটা ভীষণ মজার খুব সহজে বাচ্চাদের বড়াও খেতে ভীষণ পছন্দ করবে লাচ্ছা সেমাই রেসিপি। এভাবে যদি আপনারা লাচ্ছা সেমাইটা বানান, এটা খুব ভেজা ভেজাও হবে না বা শুকনাও না, একটা পারফেক্ট একটা লাচ্ছা সেমাই রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখেন, আর এভাবে ডেকোরেট করে দিলে তো বাচ্চারা অবশ্যই চেটে পুটে খেয়ে ফেলবে, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এটা ডেকোরেশনটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি ডেকোরেশনটা এমনভাবে করেছি যাতে আমার বাচ্চারা খুব মজা করে এটা আগ্রহ নিয়ে খায়, তো সেজন্য আমি এভাবে ডেকোরেশন করেছি। ঠিক আছে, বাচ্চারা অনেক সময় লাচ্ছা সেমাই খেতে চায় না, তো এইভাবে করে একটু মজা করে রান্না করে একটু সুন্দর করে ডেকোরেট করে দিলে অবশ্যই বাচ্চারা এটা খেতে লাইক করবে। ঠিক আছে, এটা বড়দেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। আর স্প্রিংকেলটা আমার ঘরে বানানো, আমি একদিন শেয়ার করবো রেসিপিটা। তো চলুন রেসিপিটা শুরু করি। এক লিটার দুধকে আমি ভালো করে এখন ফুটিয়ে নেবো। এখানে এক লিটার দুধ রয়েছে, এটাকে আমি এখন ফুটিয়ে নেবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, তো আমি এটাকে ফুটানোর অপেক্ষায়। দুধটা বলক উঠে আসতে আসতে, দুধটা বলক উঠে গেলে আমি এখানে কিছু মশলা দিয়ে দিব এবং চিনিটাও অ্যাড করে দিব। দুধটা বলক উঠে গিয়ে আমি এখানে মধ্যে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা হাফ ইঞ্চি পরিমাণ দারচিনি, একটা তেজপাতা আর তিনটা এলাচি, এটাকে আমি ঢেলে দিচ্ছি। দিচ্ছি কিশমিশ, কিশমিশটা আপনারা যতটুকু খান। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ কিশমিশ নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা আমি একদম কমিয়ে রেখেছি যেহেতু আমার বলক দুধটা বলক উঠে গেছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন গুঁড়া দুধ। আমি এখানে যেহেতু সেমাইয়ের দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী যে যেরকম পছন্দ করে চিনিটা সেরকমভাবে দিতে হবে। চিনির পরিমাণটা আপনার আপনার টেস্ট অনুযায়ী দেবেন। মিষ্টি কম বেশি যে যেরকম খায় সেই পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। চুলাটা বন্ধ করে দিয়ে এখন লাচ্ছা সেমাই একটা প্যাকেট পুরো 200 গ্রামের যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, 1 লিটার দুধের জন্য এক প্যাকেট লাচ্ছা সেমাই যথেষ্ট। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটাকে এখন ঠান্ডা হতে দিব। ওটা তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লাচ্ছা সেমাই। এটাকে আপনার না মানে এটা ভেজা না আপনার বেশি শুকনো, বাট এটার টেস্টটা অসম্ভব ভালো। এখন আমি এটাকে বাটিতে সার্ভ করে নিচ্ছি, না খুব বেশি ভেজা আবার না শুকনো, পারফেক্ট একটা লাচ্ছা সেমাই তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা লাচ্ছা সেমাই রেসিপি। এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ মজার। ঠিক আছে, ক্রিমি একটা লাচ্ছা সেমাই, আমি এক্সট্রা কোনো ক্রিম ইউজ না করে ভীষণ মজার একটা লাচ্ছা সেমাই। এভাবে করে লাচ্ছা সেমাই রান্না করলে এটা না শুকনো হবে, এটা মাখা মাখা একটা লাচ্ছা সেমাই, টেস্ট খুবই ভালো। আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি একটু স্প্রিংকেল কিছু স্প্রিংকেল ছড়িয়ে দিচ্ছি, জাস্ট এটা ডেকোরেশনের জন্য, এটা না দিলেও হয়, এটা দিলে দেখতে ভালো লাগে, এমনি ভালো লাগছে দেখতে, বাট এগুলো দাওয়াতে এটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়। এই তো ভীষণ ক্রিমি একটা মজার একটা ডেজার্ট আইটেম। তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা লাচ্ছা সেমাই ডেজার্ট। আপনারা শুধুমাত্র এটা কিশমিশ দিয়েও ডেকোরেট করতে পারেন। আমি এখানে কিছু স্প্রিংকেল ছড়িয়ে দিয়েছি, আমার
নিজে বানানো স্প্রিংকেলস, এটা রেসিপিটা একদিন শেয়ার করব। তো ডেজার্টটা ভীষণ মজার, আর এভাবে করে বানালে আপনাদের লাচ্চা সেমাইটা খুব মজার হবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।